কন্যাশ্রীর টাকাকে সুরক্ষিতভাবে ব্যাংকে রাখতে সাইবার ক্রাইমের পাঠ কলেজ ছাত্রছাত্রীদের। নাদিরা পিয়াদা জীবনতলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। কয়েকদিন আগে নিজের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকেছে কন্যাশ্রীর প্রায় 25,000 টাকা। সেই টাকার আনন্দে তিনি যখন বাড়িতে যাচ্ছেন, ব্যাংক থেকে সঙ্গে এটিএম কার্ড, ব্যাংকের পাসবই, ঠিক সেই সময় আসে একটি ফোন। জানানো হয়, ব্যাংক থেকে বলছি, আপনি আপনার নতুন এটিএম কার্ডের উপরের সংখ্যা বলুন, এটিএম কার্ড বন্ধ হয়ে যাবে। এই ভেবে নাদিরা বলে দেন এটিএম এর কার্ডের সেই সব সংখ্যা। কার্ডের উপরে থাকা সংখ্যা বলতেই একের পর এক করে তিন দফায় তুলে নেওয়া হয় সেই টাকা। মোবাইলের মেসেজ মারফত জানতে পারেন তার 25,000 টাকা পুরোটাই তুলে নেওয়া হয়েছে। পরের দিন ব্যাংকে এসে জানতে পারেন টাকা ব্যাংকে কাটেনি, কোনো সাইবার ক্রাইমের শিকার হয়েছেন তিনি। ফোন কল আসা নম্বরটি দিলেন জীবনতলা থানাতে। থানার ওসি সুভাষ ঘোষ পুলিশ মারফত চেষ্টা করলেন, কিন্তু আজও ফেরত পেলেন না সেই টাকা। এরপর জীবনতলায় রোকেয়া মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল হিমাদ্রি ভট্টাচার্য চক্রবর্তী ঠিক করলেন সাইবার ক্রাইম নিয়ে পাঠ দেওয়া হবে ছাত্রছাত্রীদের। আর সেই মতে বৃহস্পতিবার কলেজে অনুষ্ঠিত হলো সাইবার ক্রাইম ও নারী পাচার নিয়ে কর্মশালা, যাহাতে কলেজের হাজারখানেক পড়ুয়া উপস্থিত থাকলেও যার মধ্যে ছাত্রীদের উপস্থিত হাত ছিল চোখে পড়ার মতো। আপনারা প্রমাণ করে দিন।